নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিভিন্ন বন্ধুদের ছাদ বাগান পরিদর্শন মাঝে মধ্যেই করে আপনাদের মনোরঞ্জন করি। তো আজ আমি রূপ গার্ডেন লাভার্সের নিজের ছাদ বাগান, অর্থাৎ আমি যতটুকু এই শীতে ছাদে ফুল গাছ করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, কর্মব্যস্ততার কারণে আমি খুব বেশি সময় বের করতে পারি না, তো তাও এই ফুল গাছের প্রতি নেশা আর ভালোবাসা যাই বলুন, এর থেকেও কিছুটা সময় বের করে কিছু গাছ আমি লাগিয়েছিলাম। তো দেখুন, এগুলি হলো চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি। তো দেখুন, এইখানে বেশ কিছু ফুল ফুটেছে। তো আরেকটু সময় যদি দিতে পারতাম তাহলে এগুলোতে আরেকটু সুন্দর শেপ দেওয়া যেত ঠিকই। তো যাই হোক, গাঁদা ফুলগুলি ভালোই ফুটেছে মোটামুটি, এবং আপনারা আমার চ্যানেলে যে ম্যাজিক খাবার দেওয়া আছে দেখবেন একটা ভিডিও, সেই ম্যাজিক খাবারের গুণে গাঁদা ফুলের সাইজগুলো বেশ মানে মনপ্রীত হয়েছে। এবং দেখুন বন্ধুরা, তো এখানে আরও কিছু অল্প গাছ কিছু করেছি, যেমন কিছু ডায়ান্থাস বা কিছু বেবিডল কিছু আছে, ক্যালেন্ডুলা আছে, একটি দুটি করে শীতের ফুল আমি করেছি। দেখুন, এখানে পিটুনিয়াগুলি ফুটে আছে। তো এখানে দেখুন, এখানে পয়েনসেটিয়া আর ডালিয়া ফুল চলে এসেছে, ডালিয়াতে ফুটতে শুরু করেছে। তো বাগানভিলিয়ার কিছু ভ্যারাইটি এখানে রয়েছে। তো কিছু হ্যাঙ্গিং করেছি বন্ধুরা, দেখুন কিছু হ্যাঙ্গিং এখানে করা আছে দেখুন বন্ধুরা। দেখুন, এটা অসাধারণ কালার এসছে এই ফুলটা। দেখুন বন্ধুরা, ডালিয়া ফুটেছে, ডালিয়ার গাছের গ্রোথ বেশ ভালো আছে এবং কুড়ি আসতে শুরু করেছে। এই ফলের ক্যারেটে গাছগুলি লাগিয়েছিলাম। আর বন্ধুরা, এই ভিতরে এই কুল গাছটি একটু দেখুন আপনারা। দেখুন বন্ধুরা, কুল গাছটিতে প্রচুর কুল হয়ে আছে। তো পুরো মশারি দিয়ে গাছটিকে ঘিরে ফেলেছি যাতে হনুমানে এই ফলগুলি নষ্ট না করে ফেলে। দেখুন, প্রচুর কুল আপনাদের দেখাতে পারবো ভাবিনি, কারণ আমার ছাদে প্রায় প্রতিদিনই হনুমানের আক্রমণ হয়। আর দেখুন বন্ধুরা, এখানে এই সবেদা হয়ে আছে, তো সেগুলোকে আমি কালো প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি যাতে হনুমানের হাত থেকে বাঁচানো যায়। এর মধ্যে সবেদাগুলি রয়েছে, বেশ বড় হয়েছে সবেদাগুলি। তো দেখুন, এখানে ক্যাপসিকাম গাছ, দেখুন বন্ধুরা এখানে বেশ কিছু ক্যাপসিকাম অলরেডি ধরে আছে, এখানে বড় বড় ক্যাপসিকাম হয়েছে। আর এই হনুমানের জন্য এই গোলাপ বাঁচাতে পারি না, কিছুটা বড় করতে পেরেছিলাম, তো আবার এর মধ্যে দেখুন আপনারা সমস্ত পাতাগুলি খেয়ে গেছে। আর নতুন সংযোজন বন্ধুরা, আমার এই অর্কিডের বাগান, নতুন সংযোজন কিছুদিন হয় শুরু করেছি, এই অর্কিডটা ডেনড্রোবিয়াম দিয়েই শুরু করেছি আপাতত। তো আমি আরেকটু অভিজ্ঞতা অর্জন করে আপনাদের এই সম্পর্কে কিছু তথ্য দেব। দেখুন বন্ধুরা, ড্রাগন গাছটি যথেষ্ট শাখা প্রশাখা যুক্ত হয়ে বড় হয়ে উঠেছে। তো এখন এর যদিও ডরমেন্সি পিরিয়ড, কিন্তু আমি একটু খাবার দিয়েছিলাম, ফলে একে খুব দ্রুত বড় করে নিচ্ছি শাখা প্রশাখাগুলি। তো আগামী সিজনে আশা করি প্রচুর ফল পাওয়া সম্ভব হবে। এবং কিছু নতুন সদস্য এসছে দেখুন বন্ধুরা, বোগেনভিলিয়ার কিছু ভ্যারাইটি নতুন আমি সংগ্রহ করেছি। তো এরা এই নতুন পরিবেশে এসে কিছুদিন মানিয়ে নিক, তারপরে এদেরকে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা দেখুন, এই প্রতি বছর শীতে কিছু বেগুন গাছ লাগাই আমি। দেখুন, বেগুন গাছে ফুল চলে এসছে, এটি হলো সেই আম বেগুন যাকে বলে, সেই ভ্যারাইটি বেগুন। যদিও হনুমানের হাত থেকে এদের বাঁচানো খুবই মুশকিল। আর বন্ধুরা, বেগুন গাছে আমি নিয়মিত কনফিডার, কাকা আর সুপার সোনাটা এইসব ব্যবহার করি, তা নাহলে বেগুন গাছে খুবই মাকড়ের আক্রমণ হয়। আর এদিকে দেখুন বন্ধুরা, শীতের গরমের যে জবাগুলি রয়েছে আমার, প্রচুর ফুল হয়েছিল জবাতে, তো এখন এরা ডরমেন্সিতে রয়েছে, তাও দু চারটি করে ফুল ফুটে চলেছে। তো আমি গাছগুলিকে এক সাইড করে রেখেছি ছাদের।
দেখুন সেই পদ্ম, আমি ডাল ছেটে দিয়ে গাছগুলিকে এক সাইড করে রেখেছি। আর বন্ধুরা দেখুন লেবু গাছে আমি যে পদ্ধতিটার কথা আপনাদের আমি আগেও চ্যানেলে বলেছি যে জলের কষ্ট দিলে দেখুন কত পরিমাণ ফুলে গাছটি আস্তে আস্তে ভরে উঠছে, তো আমি এই আপডেটগুলি আপনাদের দিতে থাকবো আরও। তো বন্ধুরা রূপ গার্ডেন লাভার্সের ছাদটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং তাদের ছাদ বাগানের জন্য শুভকামনা রইল। তো আপনার দিনটি শুভ হোক, অসংখ্য ধন্যবাদ।